বহিরাগত প্রার্থী চাই না ক্ষোভ কর্মীদের, বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। বিষয়টি নিয়ে তৃণমূলের কটাক্ষ। উপনির্বাচন ঘিরে ক্রমেই ঘোরতর হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। বহিরাগত প্রার্থী চাই না ক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের, বাগদায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। বাগদায় উপনির্বাচন ঘোষণা হতেই ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে বাগদার রাজনীতি। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক নিজেদের প্রার্থী ঘোষণা করেছে, তবে এখনো বিজেপি প্রার্থী ঘোষণা হয়নি। সূত্রের খবর, শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে উপনির্বাচনে বিজেপির প্রার্থী করা হতে পারে। এই খবর জানাজানি হতেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির কর্মী সমর্থকরা। আমাদের বাগদায় প্রচুর লোক আছে, প্রচুর কর্মী আছে, ভালো ভালো কর্মী আছে। আমরা চাই বাগদা থেকে যে কোনো একটা মুখ দাঁড়াক। সোমা ঠাকুর, ঠাকুর আমরা এই সমস্ত চাই না। আমি একটা নমশূদ্র ঘরের ছেলে, আজকে শান্তনু ঠাকুর এমপি হলো, তার বউকে আবার এমএলএ হতে হবে, আমাদের বাচ্চা কাচ্চা একটা সিগনেচার লাগলে যেতে হবে ঠাকুরনগর, কিসের জন্যে? কেন ঠাকুর নেই বাগদাতে? ঠাকুর নেই, নমশূদ্র নেই বাগদাতে? বাগদাতে 60% 70% নমশূদ্র, আমরা সব নমশূদ্র ঘরের ছেলে, বহুত নমশূদ্র আছে বাগদাতে, শুধু শান্তনু ঠাকুর একা নমশূদ্র না। হরিচাঁদ ঠাকুর ছিল আমাদের ঠাকুর, অবশ্যই এখনও মানি, কিন্তু শান্তনু ঠাকুর তার বংশধর, ভালো কথা, সে আমাদের এমপি 100% ভালো, তার ভাই একজন এমএলএ, তার বউ আবার কালকে এমএলএ হবে। আমাদের বাগদায় কেউ লোক নেই, অবশ্য আছে 100% যোগ্য প্রার্থী আছে, তার মধ্যে থেকে যে কোনো একজন হোক। বাগদার কর্মীদের দাবি, কোনো বহিরাগত প্রার্থী আমরা চাই না, বাইরের প্রার্থী হলে এই উপনির্বাচনে বিজেপির ভরাডুবি হবে বাগদায়। বিজেপি নেত্রী সুপ্রিয়া সিকদার বলেন, আমরা বাগদার কোনো বাসিন্দাকেই প্রার্থী হিসেবে চাই, কোনো বহিরাগতকে প্রার্থী হিসেবে চাই না। যখনই আমাদের কোনো বিধানসভা নির্বাচন হয়, আমরা বারবার বাইরের প্রার্থী পাই। আমাদের বাগদা বিধানসভায় কি সত্যিই কোনো নেতা নেই, না সত্যিই প্রার্থী হওয়ার মতন কেউ নেই? অবশ্যই আছে, কিন্তু আমরা সেখান থেকে বঞ্চিত হই। আমরা চাইছি আমাদের এইবারের উপনির্বাচনে বাগদা থেকেই কোনো প্রার্থী দেওয়া হোক, বাগদার ভূমিপুত্র বা বাগদার ভূমিকন্যা। অ্যাকচুয়ালি আমরা বাইরের কাউকে চাইছি না, সে আমাদের সোমা ঠাকুর হোক বা আদার্স যে কেউ হোক, আমরা বাইরের কাউকে চাইছি না, আমরা এখানকার থেকে চাইছি। আর এটা শুধু আমার কথা না, এটা পুরো বাগদার কথা। যদি এখনই সমীক্ষা শুরু করা হয় তাহলে সবাই জানতে পারবে যে বাগদার মানুষ কী চাইছে। আমরা তো শুধুমাত্র মুখ থেকে বলছি, কারণ আমরা নেতা নই, আমরা হচ্ছে পুরো আমাদের বাগদাবাসীর সাথে থাকি, বাগদা প্রত্যেকটা মানুষের সাথে থাকি, এবং তাদের কথাগুলোই আমরা বলছি। এখন যেভাবে ভেতরে ভেতরে অন্তর্দ্বন্দ্ব চলছে, যে যদি বাইরের প্রার্থী হয় তারা কেউ এটা করবে কেউ ওটা করবে, আমরা চাইছি আমাদের বিজেপি যাতে আবার এখানে জিতে যায়, আর আমরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারি, সেই জন্য আমাদের এখানকার প্রার্থী দরকার। কর্মীদের দাবি, শান্তনু ঠাকুর সাংসদ হয়েছেন, এবার ওনার স্ত্রী বিধায়ক হবে, আমরা সেটা মেনে নেব না। বাইরের প্রার্থী হলে তারা সমর্থন করবেন না, এও জানিয়েছেন তারা। ভুল প্রার্থী দেওয়ার কারণে লোকসভায় বাংলায় আসন কমেছে বিজেপির, এও দাবি বিজেপি কর্মী সমর্থকদের। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। বাগদা পশ্চিম ব্লকের সভাপতি অঘোর চন্দ্র হালদার বলেন, ওরা কাকে প্রার্থী করবে সেটা ওদের নিজেদের ব্যাপার। এমনিতেই বিজেপির 17-18 জন প্রার্থী দাবিদার আছে, যারা নিজেদের মধ্যেই টিকিট পাওয়ার জন্য মারপিট করছে। কাকে প্রার্থী করবে তাদের সেটা আভ্যন্তরীণ ব্যাপার। তো শোনা যাচ্ছে, বিভিন্ন সময় আমরা দেখছি, লক্ষ্য করছি, যে তারা সংবাদপত্রের কাছে বিবৃতি দিচ্ছেন, সাংবাদিকদের কাছে মুখ খুলছেন যে ওরা স্থানীয় প্রার্থী চাইছে। এটা ওদের আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, ওদের 17 জন প্রার্থী আছে এই মুহূর্তে বাগদায়, কাকে থুয়ে কাকে প্রার্থী করবে, সেই জন্য এটা ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। ওরা যাকে ভালো মনে করবে তাকেই দল প্রার্থী করবে, এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। আমাদের প্রার্থী যিনি হয়েছেন, তিনি আগামী দিনে তাকে আমরা জেতাবার জন্য অবশ্যই সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সে উন্নয়নকে সামনে রেখে আমি আমার প্রার্থী, অবশ্যই বিজেপির গোষ্ঠীকন্দল, ওদের 17 জন প্রার্থী এই মুহূর্তে বাগদায়, কাকে থুয়ে কাকে প্রার্থী করবে, কার কাছ থেকে কত টাকা পাবে। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, বিজেপি সাংগঠনিক দল, এখানে দলই শেষ কথা বলে, দল যাকে প্রার্থী করবে সেটাই আমাদের মেনে নিতে হবে। এটা দলের সিদ্ধান্ত, দল যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। তার কারণ, ভারতীয় জনতা পার্টির কর্মী সৈনিক আমরা, আমরা লড়ি প্রার্থী দেখে না, আমরা লড়ি আমাদের সিম্বল পদ্মফুল দেখে। তো এই লড়াই হবে পদ্মফুল বনাম চোরদের বিরুদ্ধে।
প্রার্থী যেই হবে একসাথে সকলে মিলেই কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাজ করব। কে বা কারা হয়তো মান অভিমানে কিছু বলছে হয়তো, সব একসাথেই আছি এবং একসাথেই কাজ করব। এবং তৃণমূলের রাজনৈতিকভাবে বাগদার মাটিতে বাগদার মানুষ কবর দিয়ে দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।